হ্যাঁ হাতে কি বলো দেখি? চকলেট, মিষ্টি? না, টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে শাহ আলী ভ্যারাইটি স্টোর। এখানে আসার কারণ হচ্ছে বাজার করতেছি, বাজারে এক নম্বর বাজারে মেইনলি অনেক কিছু বাজার করব। আগামী কালকে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা আমি একটু বলি আপনাদেরকে। আমার মেয়ের বার্থডে 7 তারিখ মার্চের, কিন্তু আমি বার্থডে এইবার মানে ওইভাবে বার্থডে করার কোনো ইচ্ছা ছিল না, যেভাবে ঘরোয়াভাবে করে আর কি সবাই বাচ্চাদের খুশির জন্য, ওইভাবেই আমাদের বাসায় করা হয়। একটু পোলাও মাংস রান্না করা হয়, সবাই একটু যে হ্যাঁ ঠিক আছে, ও মুখের জন্মদিন এত বছরে পড়লো, এইভাবেই হয়। আমাদের কখনো জাঁকজমকপূর্ণ কোনো জন্মদিন হয় না, কিন্তু কম বেশি জন্মের পরে বা আপনার এই আকিকা এই ধরনের প্রোগ্রামগুলোতে বাসায় সবারই, সব বাচ্চারই ছোটোখাটো প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমার মেয়েটার হয় নাই, করি নাই। আমরা হচ্ছে কি আকিকার মাংস দিয়ে দিছিলাম, তারপরে 1 মিলিয়নের প্রোগ্রাম করলাম, সেটাও ইয়ে করছিলাম, ওটা তো আর মেয়ের জন্য না। আমি চাইছিলাম 1 মিলিয়নের মতন করে একটা প্রোগ্রাম করে আত্মীয় স্বজনদের বাসায় পাঠিয়ে দিব। আমার আব্বু এটা নিয়ে একটু মন খারাপ করছে, হ্যাঁ, দুই দিন তার মন খারাপ ছিল, মুখ কালো হয়েছিল। আব্বু আম্মুর যেহেতু ইচ্ছা, মানে মেয়ের দাদা দাদির ইচ্ছা, এখানে আমার করার কিছু নাই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি করব, আমরা এই 250 মানুষের একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করি। পরে এই অ্যারেঞ্জমেন্ট বাড়তে বাড়তে 700-তে গিয়ে আমরা এই 700 মানুষের খাবারের বাজার করার জন্য আসছি। এখানে বাজার সদাই সব কিছু করে আজকে নিয়ে যাব, সব কিছু আমাদের করতে হচ্ছে। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই মানে এইবারের খাবারটা রান্না করার জন্য পুরান ঢাকার থেকে আসতেছে আপনাদের সবার পছন্দের মিন্টু বাবুর্চি, ঠিক আছে? এই যে ব্লগটা আপনারা দেখতেছেন, এর মধ্যে ফুল প্রোগ্রামটা আমরা কভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। চলেন শুরু করি। ওয়ালাইকুম আসসালাম জি সাহেব, এখন তো মুরগির কিমা চলতেছে। মুরগির কিমা ওই কাবাবের জন্য? হ্যাঁ। আর কি কি নিছে? আপাতত এই জায়গায় নিছে, ওই জায়গায় তো কাঁচামাল চলতেছে, মানে কি বলে এটাকে, মুদি সদাই চলতেছে আপাতত। আর এখানে হচ্ছে মুরগির কিমা নিলাম 25 কেজি, এখন কিমা করা হবে, তারপরে মুরগিতে যাব, তারপরে আস্তে আস্তে একটার পর একটাতে যাব ইনশাল্লাহ। রিফাত ভাই লুকিয়ে আছেন কেন? এমনি গামছা কই? কেন কি শুরু করে ভাই নেন, বিলটা দিয়ে দেন তো। বিল কত আসছে? চাল ছাড়া 32,340। না এটা ধরেন, এটা পরে দেবো, এটা খাওয়ার জন্য দেওয়া হয়েছে আপনাদের। মশলার দোকান আমার ভাইয়ের, সালাউদ্দিন ভাই। আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, যদি আমাকে এখানে রাখে আর কি তারা, রিপন ভাইয়ের জায়গাটা তো ফাঁকা আছে। শাহান ভাই করবেন নাকি চাকরি? ভাই আমি তাহলে রিপন ভাইয়ের জায়গা নেই, আর আশরাফ ভাইয়ের বিদায় দিয়ে দিই, আপনি আশরাফ ভাইয়ের জায়গা নেন। হ্যাঁ ভাই, আপনি গরুর খামার? হ্যাঁ ভাইয়েরও গরুর খামার, না ভাইয়েরই গরুর খামার, ঠিক আছে? তাহলে আমি বাদ বাকি বাজারগুলো করি আশরাফ ভাই, চলেন বেরোই। আমার তো ক্ষুধা লেগেছে, একটু খাই কিছু, চলেন। ওই দেখেন জমজম বিরিয়ানি হাউস, ওখানে গিয়ে আমরা বিরিয়ানি মেরে দিই, চলেন। কি খাবেন? বিরিয়ানি আছে ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বিরিয়ানি তাহলে কি খাবো আমরা এখন? আলু, আলু ভর্তা, ওই যে আলু ভর্তা, ওটা আলু ভর্তা না? আলু আর ডাল, মানে ডাল ভর্তা কি একসাথে? কালো জিরা ভর্তা আছে, কাউলো আছে, কালো জিরা
কালো জিরা আছে, তাহলে খাই চারটা ভাত খাই। মানে সামান্য কয়টা সামান্য কয়েকটা ভাত খাই, চলে চলে। আরে রিফাত ভাই, রিফাত ভাই খাইবেন না ভাত, খাইবেন না, খাইতে মন চায় না। আসেন আসেন, কোথায় খাইছেন, কোথায় খাইছেন? আমি ওই যে এক নম্বরে খেয়ে আসছি। কোন জায়গায়? মিরপুরে। কোন জায়গায়? যমুনার জল দেখতে কালো। যমুনা কি? যমুনা হোটেল, খুলনা হোটেল। খুলনা হোটেলে যমুনার জল দেখতে কালো বাড়াই দিতে? খুলনা হোটেলে আপনি চুই জল দিয়ে ভাত খাইছেন তাই না? ভাই ভাই না রাহা, এই হাত ধোয়ার জায়গা আছে নাকি? এই কিন্তু বাজারের ভিতরে, বাজার করতে করতে ক্ষুধা লেগে গেছে, এই জন্য একটু খাই। এটা অ্যাকচুয়ালি ফুড ফুড ব্লগ না। এই জায়গায় আমি আপনাদের বলবো না যে আপনারা সেই গুলিস্তান থেকে বাইক চালায় এই জায়গায় আসেন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, এটা আমি আপনাদের বলবো না। আমরা খাচ্ছি, আমরা সব জায়গায় খাইতে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদেরকে দেওয়া হলো আলু ভর্তা, ভাই ডাল দেন। আচ্ছা গরুর মাংস কি খাওয়াই লাগবে? খেয়ে দেখেন, আমাদের এটা মাশাআল্লাহ খুবই ভালো। ভাই আলু ভর্তা পরে লোম ডাল দিয়ে আমি তাই, তাহলে একটু গোশ দিয়ে খাবো। এই জায়গায় মাংস যেটা দেওয়া হয়েছে এটা কয় টাকার মাংস? একশো বিশ টাকার মাংস। আচ্ছা বিশ মিনিট। সরিষার তেলের একটা স্মেল আছে, পাতলাই থাকে। ৮০ টাকায় গরুর মাংস থাকবে, ভর্তা থাকবে, কালিজিরা ভর্তাও থাকবে। আলু ভর্তা, ডাল ভর্তা, পাতলা ডাল, গরুর গোশ, ভাত সব ৮০ টাকা। ভর্তাটা মজা না? কে দিশাদ? দিশাদি তো ৬ প্লেট ভাত খায়। না দিশাদের লাগবে ৬টা, ৪৮০ টাকা। আলু ভর্তাটা মজা? মজা না ভাই? এই ধরনের খাবার মজাই আলাদা, যে হুট করে একটা হোটেলে ঢুইকা একেবারে লোকাল খাবার খাওয়া ভালো। না আমাদের এক্সপেকটেশন লেভেল ছিলই না, ছিলই না কিন্তু। ভাই আর ডিম খাবো না? হ্যাঁ ঠিক আছে, খাবারটা মজা, জমজম হোটেল মিরপুর ১ নম্বর কাঁচা বাজারের ভেতরে, জমজম বিরিয়ানি হাউস। এখানে আসলে আর কিছু খান আর না খান, ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে যান ভাই। গরু গোস্তটাও ট্রাই করতে পারেন, ঠিক আছে? এই আর কি আমাদের তেহারিও আছে স্পেশাল, মাত্র ৬০ টাকা। তেহারি কবে সেটা? এটা সকালবেলা হয়, আমরা এখন এটা ভাই ভর্তা পুরোটা নিয়ে নিলাম। না না ভাই, আরে ওনারে আরেকটু ভর্তা দিয়ে, ঠিক আছে?
দিশাদ কঠিন ভর্তা, কঠিন সিরিয়াসলি। তুমি আরেকদিন খাও, এটা এটা চন্দুর হোটেলের চেয়ে মজা ভর্তা, ঠিক আছে? এবার তুমি বুঝানো, চন্দু কুমিল্লার, চন্দু কুমিল্লার চন্দুর চেয়ে মজা এই জায়গার ভর্তা। মাথায় পড়েছেন কি? মাথায় পড়েছি লাল গামছা, লাল গামছা। গরু আসে উঠছে, গরুটা একটু দুষ্ট, হিস করে দিয়েছে বিলাল ভাই গায়ে নাকি? বিলাল ভাই গরু ঠিক আছে? ঠিক নাই, ছোট হয়ে গেছে, কারণ আমাদের আরো 50 কেজি মাংস কিনা লাগবে। নিচে কাকা 75,000 টাকা। আমাদের সাথে আছে হচ্ছে কি আমাদের প্রিয় মিন্টু ভাই। মিন্টু ভাই জি ভাই আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কত দূর কাজে? কাজ শুরু করলাম আজকে। আপনি কি কি তৈরি করতেছেন আজকে? তো করতেছি আপনার এদিকে প্লেন শাহী প্লেন পোলাও, শাহী প্লেন পোলাও। আচ্ছা, মুরগি মুসলম, মুরগি মুসলম, আর গরুর নিমকালিয়া, গরুর নিমকালিয়া, জালি কাবাব, জালি কাবাব, জর্দা, জর্দা, বোরহানি, বোরহানি, চাইনিজ সবজি, চাইনিজ সবজি, সালাদ, আর মিক্স সালাদ। মিক্স না পিস? না মিক্স সালাদ, মিক্স সালাদ। ওকে ওকে, কষ্টে চলে গেল। কষ্টে চলে যাচ্ছি। হ্যাঁ, আর কান্দেন না, আপনার কান্দা স্যার আহেন ভাই, আমরা গলা গলি ধরে কান্দি আহেন ভাই। আকর আকর আকর
সকাল 11টা থেকে বেলুন ফুলাচ্ছি ভাই, আমাদের মিন্টু ভাইয়ের হাতের নিম কালিয়া। মিন্টু ভাই, এটা কি পুরান ঢাকার বিখ্যাত খাবার নিম কালিয়া? আপনি এই রান্না শিখছেন কত বছর আগে? ৩০ বছর ধরে পাকাচ্ছেন। কখনো এরকম হয়েছে যে রান্না খাওয়া মানুষ কইছে যে মজা লাগে নাই? এমনটা এখন হয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রেডি হয়ে গেছে, একটু দেখাবেন। ও হো, নিম কালিয়া। হ্যাঁ, নিম কালিয়াতে কাঁচা মরিচ দেওয়া হয় নাকি? রোস্ট হচ্ছে না? ভাই ভাই, কাজ তো প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। তুই, জুবের ভাই, মারুফ, চিকেন তমাল, মুরগি তমাল, এরপরে আর কি কি? টেপ ভাই, টেপালা ভাই, টেপালা ভাই, তানভীর। এরপরে বিশেষ কৃতজ্ঞতা হচ্ছে গিয়ে সাত্তার ভাই। এরপরে আমাদের ডন মামুন, শিশির, আর কে ছিল? রাকিব। রাকিব, ও রাকিব তো বিশাল কাজ করছে। রাকিব খুব ভালো কাজ করতে এখনও বসে রয়েছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এই সেন্টারটা খুব সুন্দরভাবে সাজানো। অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণ মেম্বার হবে এবং আমরা যে শর্ট টাইমের মধ্যে ডিসিশন নিছি, এরকম একটা ব্যবস্থা করব। তো দুই তিনটা সেন্টার ঘুরছি, এই দুই তিন তারিখের মধ্যে কোনো সেন্টার ফাঁকা নাই এক আশেপাশে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই সেন্টারটা যে বড়, এরকম বড় সেন্টার মিরপুরের ভিতরে খুব কম আছে। মানে মিরপুর বলতে আমার এই সাইডের মধ্যে। হ্যাঁ, তো এই কারণে এটা নিয়েছি, নিয়ে ফেলাইছি। নিয়ে ফেলার পরে চিন্তা হইলো যে কেন এই সেন্টারটা নিলাম, এই সেন্টারটার অবস্থা তো ভালো না। তারপরে আপনাদের ভাবি কাজে লেগে গেল, তার এই ডিজাইন টিজাইন যা কিছু আছে সব হচ্ছে যে আপনাদের ভাবির প্ল্যানিং। ওই যে আপনাদের ভাবি আসতেছে। হ্যাঁ, তো ঠিকঠাক হয়েছে সব কিছু? এই বেলুন এগুলো কি হবে? আচ্ছা, রোমান কাপুর জুবাইর আসছে, কিন্তু হাসান সাহেব আসে নাই। নেক্সট ট্রাভেলার্স, কারণ ও পেট খারাপ হয়েছে ভাই, কালকে রাত্রে এমন খাওয়া খাইছে হাসান সাহেব। যাই হোক, সে সরি ফিল করছে, ফোন দিছিল। আর মোটামুটি গেস্ট আরও ঘন্টাখানেক লাগবে গেস্ট আসতে। আমরা এই দিকে সব কিছু গুছাব, কারণ এখন আপনি মা আর আপনি বাবা। আমার আর পাঞ্জাবি ছিল না, বাবা বাবাই লাগতেছে। হ্যাঁ, এই জন্যই নাহলে আমি একটা শার্ট পরতে চাইছিলাম, কিন্তু আমার বলে যে শার্ট পরলে মানে যায় না বয়সের সাথে। এটা কি রকম কথা? পাঞ্জাবি তো একটা খারাপ লাগতো না, তারপরেও মানলাম। আজকে আব্বু আর আমি একই রকম পাঞ্জাবি পরছি, খালি কালার আলাদা, দুজন সেম পাঞ্জাবি।
ঠিক আছে, এই তো খাওয়া দাওয়া শুরু হবে, গেস্ট আসবে, বাবু আসবে কিছুক্ষণ পরে। দেলার ভাই এসছে, দেলার ভাই সবার আগে চলে আসছে, প্রথম গেস্ট। আলহামদুলিল্লাহ দেলার ভাই চলে আসছে। দেলার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় আছে? আছে তো। হ্যাঁ, সবাই চিনে তো, ফাইমের ভাই। ফাইমের ভাই জি, আপনারা চিনতে পারছেন এই ছেলেটাকে, আমার সাথে প্রথম ভিডিওতে ছিল। এটি একটি নামহীন সিঙ্গারার দোকান, পাশে বসে একটা ছেলে সিঙ্গারা খেতেছিল, এই যে মোহাম্মদ, তখন এতটুকু ছিল, এতটুকু, সে ঠিক অর্ধেক বড় হয়েছে, তাই না? এই যে এই জায়গায় জালি কাবাব বানানোর প্রস্তুতি চলতেছে, চিকেন জালি কাবাব মিন্টু ভাই স্পেশাল। আর এই সাইডে তো রোস্ট হয়ে গেছে, এইদিকে আছে, এই এটা কি দিচ্ছে, এটা মিশাবো মিশাবো মিন্টু ভাই, এটা কি পোলাও? পোলাওয়ের ভিতরে দুধ দেওয়া হচ্ছে না? প্রত্যেকটাই কি এক এক লিটার করে, মানে এক কেজি করে মালাই দিয়ে দিচ্ছেন প্রত্যেকটাই? এই যে মালাইটা দেখাই আপনাদেরকে, মালাই তো, ওকে। এই মুরাদ ভাই কি অবস্থা? আমাদের মুরাদ ভাই চলে আসছে, মুরাদ ভাই, মুরাদ ক্রিয়েটিভের মুরাদ ভাই। অনেক দিন হল, আপনি দেখা যদি না করেন তাহলে আমার কিছু করার আছে। ভালো আছেন? না, আপনার টাইম মিলে না, এই জন্য হয় না। বাবু হওয়ার পরে আসলে একটু টাইমিংয়ে আমার সমস্যা হচ্ছে। দাদিও সেম কমপ্লেন করলো, এই গত বছর দেখা হয় না, এক বছর দেখা হয় নাই, পুরো এক বছর, চিন্তা করছেন? 21-22 রান্নাবান্না চলতেছে, আপনি দেখেন, আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রান্না টেস্ট করেন, আমাদের রান্না কীরকম হইতেছে দেখেন। এই যে জর্দা হয়ে গেছে এই জায়গায়, মিষ্টিগুলা পুরান ঢাকার থেকে আসছে, আর এগুলো এই যে চাল টাল এগুলো ধোয়া হইতেছে, রান্না শুরু হবে। এই যে এই সাইডে আছে চাইনিজ সবজি, এটাও মিন্টু ভাইয়ের স্পেশাল, স্মেলেই তো খাইতে ইচ্ছা করতেছে আমার, দেখা আমার নিম কালিয়াটা দেখে খাইতে ইচ্ছা করতেছে, একটু দেখাই আরেকবার আসেন। নিম কালিয়া, এই হচ্ছে মিন্টু ভাইয়ের হাতের নিম কালিয়া। গরমের দিন আর শীতের দিন পাকালে ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরমের দিন আর শীতের দিন, চিন্তা করেন ওয়েদারের উপরেও রান্না এদিক সেদিক হয় আর কি। ওই যে ওই সাইডে রিফাত ভাই আসছে, আয় রিফাত ভাই আসেন দেখে যান। ওয়ালাইকুম আসসালাম ভাই, জালি কাবাব হচ্ছে, রোস্ট হয়ে গেছে, এই হচ্ছে নিম কালিয়া চাইনিজ ভেজিটেবল সবজি, আর এগুলা হচ্ছে গিয়ে পোলাও এর জন্য রেডি করা হচ্ছে। পোলাও হলে হয়ে যাবে? হ্যাঁ, এখন খেয়ে দেখতে হবে, খেয়ে তো দেখতেই হবে। এই যে এই যে মালাই মালাই দিচ্ছে, মালাই মালাই খাবেন? না না না, এটা কি দিলেন ভাই? বাদাম বাটা, বাদাম বাটা। এটারে বলা হচ্ছে গিয়ে শাহি পোলাও, শাহি পোলাও, এইটাকে বলেন 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 না না বলেন ভাই বলেন, শারমিন ও শারমিন, হ্যাঁ তুমি আমার বউ। আচ্ছা, তার বউয়ের উদ্দেশ্যে সে প্রত্যেক ব্লগে একবার করে বলে যাতে তার বউ খুশি হয়। আপু আসুন, আপু আসুন,
ইকবাল ভাই বগুড়ায় যার কথা গল্প করি আন্টি, হ্যাঁ বসেন আন্টি, তুই কি ভিডিও নিস? হ্যাঁ, আমার মেয়ে মাথায় কিছু রাখে না, মুকুট টুকুট লাগে না, আমি মুকুট ঠিক নানি, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এই সরো কাকারে যাইতে দাও, হাত ধোয়ার জন্য যাও, ভাই বসেন, এই যে এই যে বসেন, চলে যে এই যে এই চাচু 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 আঙ্কেল কি খবর? এটা তো অন্তত আমার কাছে দেন, এত ভয় পাইলে চলবে না। আতিক ভাই ঠিক আছে সব কিছু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ফারুক ভাই খাওয়া যাচ্ছে? ঠিক আছে। মামা ঠিক আছে? কি অবস্থা রুদ্র? হ্যাঁ খাবার খাবার ভালো হয়েছে? কি অবস্থা ভাই, ভালো আছেন? এই ইউসুফ ভাই কি খাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমাদের সাত্তার ভাই কই? দোকান তো স্যার। কি ইয়া সাইফান ভাইয়া? ভাইয়া আমি মানে আমার দরকার ছিল আপনার হোস্ট করার, কোনো সমস্যা নেই, আমি আসতেছি একটু, জাস্ট একটা ঘুরা দিয়ে চলে আসছি। নেহান ভাই কি অবস্থা, খাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচু ঠিক আছে খাবার? ভাই আপনি বলেন হাই, আমি নাফিস, ওই স্টাইলে ওই স্টাইলে শাহরুখ খান পিছে যান, এবার বলেন হাই আমি নাফিস। হ্যাঁ কই দেখি, তৌফিকের মেয়ে তুমি? তৌফিক কোথায়? আমার একটা বন্ধু ছিল, ওটা আছে এখনো, কই আমার বন্ধু কই? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পলাচ্ছে, ওই যে পলাচ্ছে পলাচ্ছে। তৌফিক বলতেছে যে আমার বাইরে ঘুরে দিতাম ভাই।
এই যে আমাদের রাজা ভাই আসছে। আপনাদেরকে যারা দেখবেন বুঝানো যাবে না, কারণ উনি তো অ্যানালাইসিস করে সারা দেশের খাবার, আপনি বলবেন আর এই খাবারটা কেমন হইতে পারে, তাহলে আপনারা সেটা অপেক্ষা করেন। খাবার ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। দেখেন কি অবস্থা, লাস্টে পড়ে গেল রাজা বাবার ভাগ্যে বিশাল গরু। আচ্ছা খান বাবা ভাই খান, ঘুরে আসি। তো আমাদের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, মানে সব ক্লোজ, এখন বাজে 11:17, এর মধ্যে আমি খাইছি, সবাই খাইছে, এখনও যে দুই তিনজন খাবার বাকি আছে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে সাত্তার ভাই খাচ্ছে, তারপরে আকিব ভাই খাইতেছে, সোহান ভাই খাইতেছে, হ্যাঁ তুষার ভাই খাইছে। এই ভাই খাওন কেমন আছে? আমি আপ্যায়ন করতেছি, আমি এখন খাই নাই ভাই। আমি রান্না করব না, ওই যে বাবুর্চি সাহেব আছে, মিন্টু বাবুর্চি, মিন্টু ভাই রান্না করবে। মিন্টু ভাই, তুষার ভাই, সে আলহামদুলিল্লাহ বিশাল বড় একজন মনের মানুষ, ঠিক আছে, বিশাল বড় মনের মানুষ, সে দ্রুত বিয়ে করবে, বিয়ের সময় আপনার রান্না করতে হবে, আমি আপনাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জুবাইর ভাই খাবার কেমন হয়েছে বলেন? আচ্ছা চাচু খাবার কেমন হয়েছে? মজা হয়েছে? খুব দারুণ। তুমি খুব দারুণ বলে মানুষে বিশ্বাস করবো না। আমি ভাই শুকনা মানুষ, আমি এই পর্যন্ত খাইছি আজকে। এই ভাই হ্যাঁ, এরা ছবি তুলে দাও, তুমি তুলে একটা ছবি ধরে। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ। যতটুকু যা প্ল্যানিং করছিলাম, চিন্তাভাবনা যাই যা ছিল, মোটামুটি সফল। তবে এবার খাবার দাবার ভালোই মনে হয় বেঁচে গেছে। হ্যাঁ, তো এই তো বাজরঙ্গি ভাইজান 3 বাবা মুন্নি তো মুন্না হয়ে গেছে। এটা টেস্টি ফিট, বাকিগুলো সব কেক ওয়ার্ল্ড থেকে অনলাইন পেজ না?
থ্যাংকস টু কেক ওয়ার্ল্ড অনলাইন পেজ, কেকটা এই কেকটা খুব সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এই সাইডের যে ইয়েগুলো আছে সেগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।